গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল বেরোতে হচ্ছে আর কি বাড়ি থেকে। এখনই আমাদের টোটো চলে আসবে, টোটোর মধ্যে আমরা এখন টিকা নিতে যাবো। কোভিড ভ্যাকসিনের যে টিকাটা রয়েছে সেই টিকাটা অনলাইনে ফিল আপ করা হয়েছিলো, তো সেই ভ্যাকসিনটা নিতে যাবো। এখন বৃষ্টি পড়ছে, তবুও যেতে হবে, কিছু করার নেই। তো আরও যাবে দুজন ফ্রেন্ড যাবে আরও হাতে। তো টোটো অলরেডি বুক করা হয়ে গেছে, তো টোটো এখন আসছে। তো চলো ওদের সাথে দেখা করাবো এবং যাচ্ছি টিকার কি এক্সপিরিয়েন্স সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে এখানেই ব্লগটা শুরু করা যাক। চলো লেটস গো। ভ্যাকসিন সেন্টারে চলে এসেছি, এখানে ভালো বৃষ্টি পড়ছে, ভিড়ও আছে মোটামুটি। তো দেখো ভিড়, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন সেন্টার। হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি সেন্টারে। এবার এখানে লাইন দেওয়া হবে, এবার ভ্যাকসিন নেওয়া হবে। আছি আছি। কমপ্লিট হয়ে গেলো, এখানে মোটামুটি ভিড় আছে, ওই জন্য আমরা মাস্ক ইউজ করছি। আর ডিসক্লেমারটা আগে দেওয়া হয়নি, যখন আমরা গাড়িতে ছিলাম আমরা ছাড়া আর কেউ ছিল না গাড়িতে, তো তার জন্যই আমরা মাস্কটা পরিনি তখন। তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এখন আর সেরকম সমস্যা হচ্ছে না আপাতত। এখন আমরা বাড়ি যাব। তো অনুপম, তোমার কেমন ফিল হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর? ও হালকা একটা ইঞ্জেকশন দিলে হাতে যে এটা হয় ওটাই হচ্ছে আপাতত। এখন তো সেরকম এক্সপিরিয়েন্স বলতে পারবো না আফটার কী হচ্ছে পরে, ঠিক আছে? তো এই পর্যন্ত এখন ঠিকই আছি। আর তোমরা যারা যারা নাও নি এখনও, তো সবাই প্লিজ নিয়ে নাও, ভ্যাকসিনটা নিয়ে নাও। ভ্যাকসিনটা নেওয়া অবশ্যই জরুরি, কারণ যেভাবে আমাদের পরিস্থিতি দেশের খারাপ হয়ে গেছিলো, আস্তে আস্তে আমাদের দেশকে, আমাদের ভারতবর্ষকে, আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তাই নিজ দায়িত্বে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। বলো রেজা কিছু বলো। যেটা অনুপম বললো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ভ্যাকসিন অত্যন্ত ইম্পর্টেন্ট এই জনসাধারণকে, ঠিক আছে? আর ভ্যাকসিন ছাড়া কোথাও চলা যাবে না। আর ভ্যাকসিনে কোনো এখন পর্যন্ত সাইড এফেক্ট আমরা শুনতে পাচ্ছি না, বিশেষ করে এই বৈষ্ণব প্রমোদ ভবনের আন্ডারে। তো দেখা যাক কী হয়, আমরা তো আজ নিলাম, যদি কিছু হয় তো সাইড এফেক্ট পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা জানাবো। দেখা হচ্ছে। যে কথাটা বলেছিল যে অনেকে আছে যে কীভাবে কীভাবে টিকাটা নেবে, অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেটা অনেকে বুঝতে পারছিল না। তো সেটা বোঝানোর জন্য আমরা ডিরেক্ট কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এ টু জেড গাইডেন্স, আমাদের যে টেকনিক্যাল রেজা রয়েছে, এই যে আমাদের টেকনিক্যাল রেজা, যে টেকনিক্যাল সমস্ত কাজকর্ম করে আমাদের টিমেরই ছেলে বন্ধু আর কি, তো সে সমস্ত কিছু ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে দিবে। এবং তার একটা পার্সোনাল যে চ্যানেল রয়েছে টেকনিক্যাল, ওখানে পুরো এ টু জেড দিবে, এখানেও কিছু দেওয়া থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই, সে যেহেতু হতেই চললো আর কি। অবশ্যই ডিসক্রিপশনে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে সমস্ত জিনিস দেখে নিতে পারো। চলো ঠিক আছে, পরে দেখা হচ্ছে।